বান্দরবানের ঘুমধুমের কোনারপাড়া এলাকায় মিয়ানমারের মর্টার হামলায় রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। তার নাম ইকবাল হোসেন। শুক্রবার সন্ধ্যায় কোনারপাড়া এলাকায় নো ম্যানস ল্যান্ডে দুইটি মর্টার শেল বিস্ফোরিত হয়। এছাড়া বাংলাদেশের ভেতরে বিস্ফোরিত হয় আরও একটি মর্টার শেল। সীমান্ত ঘেঁষে টহল দিচ্ছে মিয়ানমারের জঙ্গি বিমান। মর্টার শেল বিস্ফোরণে আহত সাতজনকে কুতুপালং MSF হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, তারা চরম আতঙ্কের মধ্যে আছেন। এর আগে বাইশফাড়ি এলাকায় স্থল মাইন বিস্ফোরণে একজনের পা উড়ে যায়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুম্ব্র সীমান্ত পরিস্থিতির কারণে মিয়ানমার লাগোয়া ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। সেই কেন্দ্রের পরীক্ষা নেওয়া হবে কক্সবাজারের উখিয়ার কুতুপালং পরীক্ষা কেন্দ্রে। এখন পর্যন্ত জানা তথ্য মতো একজন রোহিঙ্গা মারা গেছে। ঘটনাটা তো রাতেই ঘটেছে, তো আরো তথ্য সংগ্রহের কাজ চলছে, এটা আরো ম্যাচিউর হলে জানা যাবে। বাট এট এনি কস্ট আমরা মায়ানমার অথরিটিকে জোর প্রতিবাদ জানাচ্ছি। জানানো হয়েছে অলরেডি এবং আরো বিভিন্ন পর্যায়ে জানাবো, এবং কূটনৈতিক পর্যায়ে এটার জানানোর ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন রতন কুমার দে। রতন, সীমান্তে এখনকার পরিস্থিতি কি আর আহতদের কি অবস্থা? জি তানজিনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গতকাল বিকালে 3টার দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তে নো ম্যানস ল্যান্ডে ওটা যখন পাহাড়ি জনগোষ্ঠী একজন পাহাড়ি তার গরু চড়াতে নো ম্যানস ল্যান্ডে সীমান্তে গিয়েছিল, তো তখন তার যে সীমান্তে পুঁতে থাকা মায়ানমারের যে মাইন্স যে তার পাটা উড়ে যায় এবং তাৎক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার করে কক্সবাজারে হাসপাতাল এবং পাশাপাশি চট্টগ্রামে তাকে ভালো চিকিৎসার জন্য রেফার করা হয়। তার একটু পর সন্ধ্যার দিকে মায়ানমার থেকে তিনটি মোটর শেল এসে নাইক্ষ্যংছড়ির সীমান্তে কোনারপাড়া এলাকায় তিনটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়ার সাথে সাথে এলাকার কিছু শিশু এবং এই ছেলে এবং জনগণরা প্রচণ্ড পরিমাণ আহত হয়েছেন এবং পাশাপাশি বিস্ফোরণে একজন ইকবাল নামে একজন রোহিঙ্গা নিহত হয়েছেন। তো এ ব্যাপারে আমরা বিজিবির সাথে কথা বলেছি, তো তিনি জানিয়েছেন যে ঘটনাটি যখন সন্ধ্যা হয়েছে তারা উদ্ধার কাজ করে তাদের বিজিবি MS হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছে এবং অনেকে কক্সবাজার হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছেন, এবং পাশাপাশি তারা বাংলাদেশ সরকারও জানিয়েছেন যেন এটার এই পররাষ্ট্র মন্ত্রীকে সঠিক জবাব দেওয়ার জন্য। বিজিবিরও বলেছেন যে তারা মাইন বিস্ফোরণের পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আমরা আরেকটি কথা জানিয়ে রেখেছি যে এই গুন্দুম সীমান্তে একটি SSC পরীক্ষা সেন্টার রয়েছেন। এই সেন্টারের পরীক্ষা দিয়ে আমাদেরকে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি ইউনু সালমা ইসলাম জানিয়েছেন যে চট্টগ্রামের এই শিক্ষা নির্দেশের ক্রমে যে ছেলেমেয়েরাগুলো এসটি পরীক্ষা হয়েছে তাদেরকে কক্সবাজার কুতুপালংয়ে ট্রান্সফার করা হয়েছে। তো বান্দরবান নাইক্ষ্যংছড়ির সর্বশেষ ছিল এই আমার কাছে। তানজিনা রতন, আপনাকে ধন্যবাদ।